নমস্কার বন্ধুরা, প্রতিদিনকার একঘেয়ে তরকারি বা প্রতিদিনকার একঘেয়ে রেসিপি খেতে খেতে ভালো না লাগলে একটা পেঁপে আর তার মধ্যে অল্প কিছুটা পরিমাণে গোবিন্দভোগ আতপ চাল দিয়ে একদম নতুন স্বাদের ইউনিক এই নিরামিষ রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না, এই রেসিপি বানালে দেখবেন তারাও চেটে পুটে খাবে। গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি বেশ একটা বড় সাইজেরই পেঁপে নিয়েছি। পেঁপেটাকে দেখুন, ঠিক এইরকম ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, পেঁপের খোসা বাদ দিয়ে নিয়েছি, আর পেঁপের যে বীজের অংশটা সেটাকেও কিন্তু বাদ দিয়ে নিয়েছি। আর বন্ধুরা, পেঁপেটাকে কাটার পর একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন এই পেঁপের বাটিটাকে সাইডে সরিয়ে রাখবো। আর এদিকে দেখুন, একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ওই মোটামুটি 50 গ্রামের মতো গোবিন্দভোগ আতপ চাল। চালগুলোকে মোটামুটি 2 থেকে 3 বারের মতো জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখুন, গোবিন্দভোগ চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চালের এই বাটিটাকে এখন সাইডে সরিয়ে রাখবো। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর তার মধ্যে ওই 2 চামচের মতো দিয়ে দিলাম ঘি। চাইলে আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে রান্নায় ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। ঘি দিয়ে ঘিটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন চালগুলো একদম হালকা করে ভেজে নিব, মোটামুটি মিনিট খানিকের মতো। দেখবেন চালটা ভাজা হলে চালটা একদম চিটপিট করে ফুটতে শুরু করেছে, তখনই বুঝে নেবেন যে চাল সুন্দর ভাজা হয়ে গেছে। চাল একদমই রং করে ভাজবার দরকার নেই, হালকা করে মিনিট খানিকের মতো ভেজে নিলেই হবে। তো বন্ধুরা দেখুন, গোবিন্দভোগ চালগুলোকে ঘিতে একদম হালকা একটু ভেজে নিয়েছি, আর চালগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে রাখলাম। ওভেনে আবারও ওই কড়াইটা বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি রান্নার তেল। আপনারা এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারেন, আমি আজকে সাদা তেলে রান্নাটা করছি। চাইলে আপনারা সর্ষের তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন। কেটে রাখা পেঁপেগুলোকে দিলাম, আর তার মধ্যে পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে এখন পেঁপেগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মোটামুটি মিডিয়াম টু হাইতে রেখে পেঁপেগুলোকে খুব ভালো করে ভেজে নেবো, যাতে পেঁপে ভাজতে ভাজতেই মোটামুটি 70-80% মতো সিদ্ধ হয়ে যায়। তো সেই কারণে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, যাতে পেঁপেগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে পেঁপেগুলোকে ভেজে নিয়েছি, আর এখন ঢাকা খুলে নিয়েছি। তো বন্ধুরা এখন কিন্তু পেঁপেগুলো মোটামুটি 70-80% মতো সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি বেশ ভালো করেই পেঁপেগুলোকে ভেজে নিয়েছি, আর এখন ভেজে নেওয়া পেঁপেগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। তো সমস্ত পেঁপেগুলোকে একটা পাত্রে তুলে রেখেছি, এখন এই কড়াইয়ের মধ্যেই দেখুন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু বাদাম আর কিছুটা কিশমিশ। চাইলে আপনারা কাজু বাদাম আর কিশমিশ নাও দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী। তো এখানে আমি অল্প কিছুটা পরিমাণেই কাজু আর কিশমিশ একদম হালকা করে একটু ওই কড়াইতেই ভেজে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম হালকা করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না। তো ভেজে নেওয়া কাজু কিশমিশগুলোকেও বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তো সমস্ত কাজু কিশমিশগুলো বাটিতে নামিয়ে নিয়েছি, এই কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে রান্নার তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর 1টা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এখানে ফোড়নে 5 ফোড়নের পরিবর্তে গোটা সাদা জিরেও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় এই রেসিপিতে 5 ফোড়নের ফ্লেভারটা বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি ফোড়নটা সুন্দর করে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। তো আদা বাটা দিয়ে একদম হালকা করে একটু নেড়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম একটা বেশ বড় সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো। এখন সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না টমেটো একদম সুন্দরভাবে নরম হয়ে আসছে। তো বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিচ্ছি আমি ওই মোটামুটি 1/2 চামচের মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেজন্য সামান্য কিছুটা পরিমাণে দিয়ে দিলাম জল। এখন সমস্ত কিছু খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা এই মশলা কষিয়ে নেওয়ার সময়টা গ্যাসের ফ্লেমটা কিন্তু রাখতে হবে মিডিয়ামে। তো এদিকে আমি খুব ভালো করে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে ভেজে রাখা গোবিন্দভোগ চালগুলোকে দিয়ে দিলাম। আর চালের বাটিটা ধুয়ে সামান্য একটু দিয়ে দিচ্ছি জল, যেহেতু বাটির গায়ে বেশ খানিকটা পরিমাণে চাল লেগেছিল সেই কারণে। এখন সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব, আর মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত খুব ভালো করে এখন এটাকে কষিয়ে নেব।
আর বন্ধুরা, এই সময়টা কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদেরকে কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে বন্ধুরা, চাল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে ভেজে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিলাম। পেঁপেগুলোকে দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর এইরকম ভাবে আরো মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। আর বন্ধুরা, এই সময় আরো একটা কথা আপনাদের সাথে শেয়ার করে নিই। আজ আমার এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল এ সেভ করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তবে পেজটি ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। সমস্ত কিছুকে আবারও মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা, ঝোলটা ফুটে আসা পর্যন্ত খুব ভালো করে এটাকে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ঝোলটা সুন্দর ফুটে এসেছে, আর এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। যতক্ষণ না পেঁপেগুলো একদম পুরোপুরি সেদ্ধ হচ্ছে আর চালগুলোও পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। মোটামুটি 8 থেকে 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনা এখন খুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু আগের থেকে অনেকটাই টেনে গেছে। এখন পেঁপেগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর বন্ধুরা এই সময় চালগুলো কিন্তু একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে। তবে চাল যেন বেশি সেদ্ধ হয়ে একদম গলে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মোটামুটি চালগুলো একটু গোটা গোটা থাকবে, মানে ভাতটা একদম গোটা গোটা থাকবে সেই অবস্থাতেই কিন্তু নামিয়ে দিতে হবে। তো দেখতেই পেলেন এদিকে আমাদের চালটাও কিন্তু একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। শেষে এর মধ্যে ওই যে ভেজে রাখা কাজু আর কিশমিশ গুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। এখন একদম সামান্য পরিমাণে এখানে আমি গরম মশলা গুঁড়ো দিলাম, টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য একটু দিয়ে দিলাম চিনি, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ গাওয়া ঘি। ব্যাস, এখন এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে। ঘি, গরম মশলা আর চিনি দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি, আর এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এতে করে রেসিপিটা আরো বেশি সুন্দর ঝরঝরে তৈরি হবে। এই রেসিপিটা বন্ধুরা আপনারা ভাত, রুটি বা শুধু মুখে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 15 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রাখলাম। 15 মিনিট পর এখন ঢাকা খুলে নিয়েছি। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন রেসিপিটা দেখতে এখন কতটা বেশি সুন্দর লাগছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখাতে ভাতগুলো দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে আগের থেকে। আর এখন বন্ধুরা রেসিপিটা পরিবেশন করার জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো এখন এটাকে আমি একটা বাটিতে পরিবেশন করে নেব। গরম গরম ভাত, রুটি, পরোটা এমনকি শুধু মুখেও খেতে কিন্তু এই রেসিপি দুর্দান্ত লাগে। আপনারা একবার হলেও কিন্তু রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।